ওয়েদার চেঞ্জের সাথে সাথে আমাদের ত্বকেরও পরিবর্তন আসে শীত আসলেই ত্বক হয়ে যায় রুক্ষ শুষ্ক কেমন অমসৃণ একটা ভাব চলে আসে এবং সেই সাথে কালচে ভাব চলে আসে কুচকে যায় ভাঁজ পড়ে যায় শীতের সকালে আপনি যদি এটা দিয়ে মুখটা ধুয়ে নিতে পারেন এক মিনিটের মধ্যেই রুক্ষ শুষ্ক কালচে হয়ে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া ত্বক এক মিনিটের মধ্যেই হয়ে যাবে ধবধবে ফর্সা এমন একটা কার্যকরী রেমেডি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রতি বছরে শীতের সময় এই রেমেডিটা আমি প্রস্তুত করি আমার ত্বকের যত্নে ত্বক যাতে সুন্দর থাকে ভালো থাকে ভাজ করে না যায় কুঁচকে না যায় এবং ত্বকের উজ্জ্বলতা এবং গ্লোয়িং ভাব ধরে রাখতে সকালে আমি এটি ব্যবহার করি এটি আমার ত্বকে খুব ভালোভাবে শ্যুট করে এবং অ্যাডজাস্ট করে যদি আপনাদের ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন প্রথমেই একটা বাটিতে আমি এক টুকরো লেবুর রস নিয়েছি এখানে প্রায় দুই চামচের মতো লেবুর রস হবে লেবুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরুর দুধ আর গরুর দুধটা আমি কাঁচা অবস্থাতেই ব্যবহার করছি জাল করা গরুর দুধ নয় বা গুড়া দুধটাই এখানে ব্যবহার করা যাবে না এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মধু আমাদের ত্বকের যাতে আমরা বিভিন্ন রকম ফেসওয়াশই কিন্তু ব্যবহার করে থাকি তাই না ত্বকটা যাতে ভালো থাকে তবে ঘরোয়াভাবে তৈরি এই ফেসওয়াশটি আমরা যদি ব্যবহার করি নিয়মিত তাহলে আমাদের ত্বকের কোনো ধরনের সমস্যাই কিন্তু হবে না আর সমস্যা যদি থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে আর এটি ব্যবহার করার পরে যে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে রেজাল্টটা বোঝার জন্য তা কিন্তু নয় এটি একবার যখন ব্যবহার করা যাবে তখনই রেজাল্টটা বোঝা যাবে সঙ্গে সঙ্গেই ত্বকের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে ত্বকটা অনেক বেশি ক্লিন দেখাবে পরিষ্কার দেখাবে চকচকে এবং ফর্সা দেখাবে এই জিনিসটা মিশ্রণটা মেশানোর পরে এখানে আমি দুই চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এর সাথে মিশিয়ে দিচ্ছি ফেসওয়াশ আপনাদের ত্বকের যত্নে যে ফেসওয়াশটি ব্যবহার করেন সব সময় সেটা এখানে সামান্য পরিমাণে দিতে পারেন অথবা ফেসওয়াশ না দিলেও চলবে বাকি উপকরণগুলো দিয়েও কিন্তু এই রেমেডিটা প্রস্তুত করতে পারবেন আমার পছন্দ আমি তাই ফেসওয়াশটা ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ফেসওয়াশটা দেওয়ার পরে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো লামস বা দানাদার ভাব যাতে না থাকে এটি ব্যবহারের যেমন সুবিধা রয়েছে তেমন কোনো ঝামেলাও নেই প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিন প্রস্তুত করতে হয় না বেশি করে প্রস্তুত করেও রাখা যায় সংরক্ষণ করা যায় জাস্ট সকালে ঘুম থেকে উঠে এটা দিয়ে মুখটা ক্লিন করে নেওয়া যায় এটার রেজাল্টটা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার ত্বকের ধরন আগে কেমন ছিল আর এটা দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পরে ত্বকের ধরনটা কেমন পাল্টে গেছে আপনি আয়নাতে নিজের চেহারা দেখে নিজেই চমকে যাবেন এত বেশি গ্লোয়িং ভাব আসবে এত বেশি পরিষ্কার হবে ব্যবহার না করলে আসলে বুঝতে পারবেন না আমি সব সবসময়ই আমার ত্বকের যত্নে এটা ব্যবহার করি এবং পজিটিভ রেজাল্টটা পেয়েছি বিধায় আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে আপনারা ট্রাই করবেন আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি এটি লাগানোর নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি এটা দিয়ে মুখটা ধুয়ে নেবেন এবং মুখে কীভাবে লাগাবেন সেটা হাতে করে দেখাচ্ছি দুই হাতের তালুতে এই মিশ্রণটি নেবেন এবং পুরো ত্বকে আলতো করে এক মিনিটের মতো একটু মাসাজ করবেন মনে রাখবেন ত্বকে সবসময় কিন্তু আলতো হাতেই মাসাজ করা উচিত জোরে জোরে প্রেস করে ঘষাঘষি করা যাবে না ত্বকের স্কিনটা খুবই নরম হয় সফট হয় সেক্ষেত্রে কেয়ারফুলি আপনারা মাসাজটা করবেন আর এখানে যেহেতু চালের গুঁড়া ব্যবহার করেছি এটা একটু ধারালো টাইপের হবে তাই ঘষাঘষি করলে করলেই স্কিনের সমস্যা হতে পারে খুবই আলতো হাতে আপনারা মুখে এটি মাসাজ করবেন এক মিনিট এক মিনিট করার পরেই নর্মাল পানি দিয়ে আপনি মুখটা ধুয়ে নেবেন সঙ্গে সঙ্গে দেখবেন মুখের ময়লা একদমই কেটে গেছে পরিষ্কার হয়ে গেছে অনেক বেশি গ্লোয়িং ভাব চলে এসেছে ফসা দেখাচ্ছে চকচকে দেখাচ্ছে এটা এত বেশি ভালো ব্যবহার করতে ভালো লাগবে আর সময়ও কিন্তু বেশি লাগে না এক মিনিটের বেশি করার প্রয়োজন নেই এটা লাগানোর সময় খেয়াল রাখবেন চোখে যাতে না যায় এছাড়াও এটাই ব্যবহারে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করতে সাহায্য করবে চোখের নিচের ডার্ক সার্কেল দূর করবে ব্রণের দাগ দূর করবে এমনকি ব্রণের গর্ত দূর কর করতেও এটা সাহায্য করবে শীত আসলে আমাদের ত্বকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের জিনিসে ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের ত্বকে আটকে থাকে এবং ময়লা জমে যায় ভিতরে বসে যায় ময়লাটা ক্লিন হয় না আর আপনারা যদি এই ফেসওয়াশটি নিয়মিত ব্যবহার করেন ত্বকের সমস্ত ময়লা কিন্তু দূর হয়ে যাবে ক্লিন থাকবে পরিষ্কার থাকবে এবং এটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বকে যদি কোনো ধরনের স্পট থাকে দাগ থাকে চোখের নিচে ড্রাগ সার্কেল ব্রনের দাগ থাকে বা বিভিন্ন ধরনের স্পট থাকে রোদে পড়া দাগ থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে রিমুভ করতে স্বাদ সাহায্য করবে এটা অনেক বেশি ভালো সব স্কিনের জন্যই পারফেক্ট আমি নিয়মিতই এটি ব্যবহার করি শীত আসলে আপনারা এটি এভাবে প্রস্তুত করে ট্রাই করে দেখতে পারেন আর এটা একবারে প্রস্তুত করে আপনি বাহিরেই রেখে দিতে পারবেন সাত দিনের জন্য সাত দিনের জন্যই প্রস্তুত করবেন বেশি করে প্রস্তুত করার দরকার নেই আর যে ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে ব্যবহার করেছি প্রতিটা ইনগ্রেডিয়েন্টসই আমাদের ত্বকের যত্নে ভীষণ উপকারী ত্বক থেকে সমস্ত ধরনের সমস্যাই দূর করে দেয় এবং ত্বকটাকে ন্যাচারালি ভালো রাখার চেষ্টা করে এই ইনগ্রেডিয়ান্টসগুলো আমাদের সবার বাসাতেই কিন্তু কম বেশি থাকে তাই সামান্য এই জিনিসে দিয়ে অসামান্য একটা জিনিস আপনি তৈরি করে নিয়মিত ব্যবহার করে দেখুন ত্বকের সকল রকম সমস্যা দূর হবে এবং ত্বক হবে ধবধবে ফর্সা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ